আফটারনুন এখন আফটারনুন হয়ে গেছে তো ফার্স্টলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সন্দীপ সুনেত্রা তো আমরা এখনই আসলাম দক্ষিণ খয়েরবাড়ি থেকে তো সেই ভিডিওটার লিংক আই বাটনে দেওয়া থাকবে তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নেবে সেখান থেকে আমরা এখন যাচ্ছি হলো লঙ্কাপাড়া তো সেখানে গিয়ে কি দেখি না দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগছে ভিডিওটা দেখতে অনেক চেষ্টা করছি প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো আবার পৌঁছে তোমাদের সাথে দেখাও যেতে যেতে এই জায়গাটা খুব সুন্দর দেখলাম তো তোমাদেরকেও দেখাচ্ছি খুব ভালো লাগছে কিছু টিলা মতন করা সেখানে চা বাগান আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর শেষ পর্যন্ত দেখবে কোথায় যাচ্ছি আর সেই জায়গাটা কেমন অবশ্যই সেটাকে দেখতে হবে এখানে আমরা একটা চা বাগানে আসলাম দেখতে খুব সুন্দর লাগছিল দূর থেকে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমরাও দেখো চা বাগানটা অদ্ভুত একদম উঁচু নিচু হয়ে আছে তো ভাল লাগছিল জন্যই তোমাদেরকে দেখাবো বলেই আবার দাঁড়ালাম তো দেখো তোমরা নদীর চর দিয়ে যেতে হবে কেননা এটা এখানকার কোনো রাস্তা সেই রকম ভাবে নেই আর অন্য একটা রুট যেটা রয়েছে বীরপাড়া হয়ে সেই রুট হয়ে আমরা আসিনি তো ওই রুটও অন্য রাস্তা আর এটা হচ্ছে নদীর চর দিয়ে যেতে হয় তো এনজয় করি নদীর চরের রাস্তা দেখি কেমন ভাবে যাওয়া যায় হ্যাঁ বর্ষাকালে তো যাওয়া সম্ভব না তো এখনই বর্ষাকালে বর্ষাকালে প্রচুর জল থাকে এখানে কিন্তু এখন এদিকে এদিক দিয়ে যাতায়াত করে লোকে ঠিক আছে চলো দেখা যাক তো এখন আমরা যাচ্ছি পাশে দূরে পাহাড় দেখা যাচ্ছে এটা হলো ভুটানের পাহাড় একটু মেঘে ঢাকা আছে আমরা এখন চলে এসেছি লঙ্কাপাড়ার কাছাকাছি তো আর একটু বাদে আমরা লঙ্কাপাড়ায় পৌঁছে যাব অনেকে কথা শুনতে শুনতে আমাদেরকে এখানে আসতে হলো তার কারণ রুট বোঝা যাচ্ছিল না এখানে নেটওয়ার্ক যেহেতু কাজ করছে না তো বুঝতে পারছিলাম না কোন দিকে যাব তো নদীর পথেই নদীর যেদিক দিয়ে নদী বয় এখন সেখানে চর তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো নদীর মাঝখান দিয়ে যাচ্ছি নদীটা শুকিয়ে গেছে আর সেই মাঝখান দিয়ে তোমরা আসার সময় আমি কিছু অংশ দেখালাম তোমাদেরকে এই নদীর মাঝখান দিয়ে যাওয়া হতে জানি না এমনি টাইম নদীতে যখন জল থাকে এদিকে যাওয়া সম্ভব কিনা বিকজ মাঝখান দিয়ে দেখো এই সাইডগুলো দেখাচ্ছি নদীর এই পাড়গুলো সব ভেঙে দিয়েছে নদী তার মানে বিশাল নদী কিন্তু এখন সব শুকনো নদীর মাঝখান দিয়ে বাইক চালিয়ে অনেক দূর আসলাম তো বেশ ভালো লাগছে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এই সাইডগুলোতে চা বাগান আর বর্ষাকালে এগুলো সব ভরে থাকে জলে এখন তো জল নেই তো আশা করছি তোমাদের ভালো লাগছে অনেক কষ্ট করে এদিকে ঠিক রুটটা বোঝা যাচ্ছিল না রুটটাও খুবই খারাপ রাস্তাটা সেটার জন্য একটু সমস্যা হচ্ছিল
কিলোমিটার দেখাচ্ছে কম অথচ টাইমটা প্রচন্ড লেগে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা সত্যি খুব সুন্দর, অন্যরকম একটা সিন। আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি, পাহাড় দেখেছি, নদীও দেখেছি, বাট নদীর চরের মাঝখান দিয়ে রাস্তা আর দূরে পাহাড় দেখা যাবে, এটা একটা অন্যরকম ফিল দিচ্ছে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে আমাদের এই চেষ্টাটা। তো আপনারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে, আমরা যেখান থেকে আসলাম সাউথ ফায়ার বাড়ি ওই ব্লগটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওখান থেকে আমরা এখানে এসেছি। তো কতখানি পরিশ্রম একদম আমাদের আনপ্ল্যান্ড ওয়েতে বেরোনো হয়েছে, জাস্ট তোমাদেরকে দেখাবো সেই জন্যে চলে এসেছি। তো আমরা পৌঁছে গেছি লঙ্কাপাড়া। তো খুব রাস্তাটা খুবই রাস্তা না, এটা নদী, নদী সেটাই, একদম নদী। দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম নদীর চরের মাঝখান দিয়ে আসতে হলো, তো ওটার জন্যই টাইমটা একটু বেশি লেগে গেল। আর বুঝতেও পারছিলাম না যে কত দূর, ম্যাপও কাজ করছে না, নেটওয়ার্ক কাজ করছে না, তো সেই জন্যই। তো তোমাদেরকে দেখাচ্ছি এই ক্যামেরার পেছনে আমরা কি দেখতে পাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো পেছনে পাহাড়। আজকে যদি একটু মেঘে ঢাকা, ওয়েদারটা যদি একটু ভালো হতো তো আরও ক্লিয়ারলি দেখা যেত। তো আশপাশটা দেখো খুব সুন্দর। এটা ভুটান, ওই পাহাড়টা ভুটানের পাহাড় ওটা। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এই দেখো, এখানে তুমি আঙুল সোজাসুজি দেখো, এটা হলো পাহাড়, সবগুলো দেখা যাচ্ছে। জায়গাটা খুব ভালো, অবশ্যই আসবে এখানে ভিজিট করবে, খুব ভালো লাগবে একদম। আমি তো জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি, খুবই সুন্দর জায়গাটা। আর নদীর চরের মাঝখান দিয়ে, এর আগেও আমি বললাম, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলে আসো আর ঘুরে যাও, যারা কাছে পিঠে থাকো তারা তো নিশ্চয়ই এসছো, আর যারা আসোনি তারা অবশ্যই আসবে, তো ভালো লাগবে। তো আজকের মতন এইটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো। এখন আমরা রিটার্ন করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যদি কাউকে শেয়ার করার মনে হয় তাহলে শেয়ার করবে, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো, পাশে থেকো।